সে যে আমার ভগবানা হোক আমি যে সৈতার হইয়াছি জাতি কুল অঙ্গরে জলে সখীরে কইতে নারী হৃদয় খুলে বলি কি বাতি হই তো বিছা বাবা প্রেম জলা অঙ্গ জলে হই তো বিছা কইতে নারী আছে গো ফকির সাহেব এই দরবারে যিনি পরিচালনা করে তার একটা মহাবিপদ ছিল আজকে আমি ঘরে বসে শুনলাম বলি খেলা কাগজে কলমে লিখে বড় বড় শিক্ষিত লোক হওয়া যায় মাওলানা হওয়া যায় কিন্তু অলির খেলা বোঝা সহজ না আল্লাহ বলেছে আমার অলিরা আমার চুপ্পার ভিতরে থাকে তাদেরকে মাপার মতো যন্ত্র পৃথিবীর কারণ হয় এমন বিপদে পড়েছে তার জীবন যাওয়ার পথে তিনটা সিগনেচার হয়ে গেছে আর একটা সিগনেচার হইলি তিনি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে সেখানে একটা চিৎকার দিয়েছিল বাবা বৈদ্যুতিন সা ধরবে লাস্ট সই তিনি করবে তিনি খালি বলছিল কার নামটা বললো কার নাম বললো দয়াল বাবা বৈদ্যুতিন সা যার সইটা লাগতো তিনিও দয়ালের নাম শুনেছে তার ভক্ত বলেন সুবহানাল্লাহ হায় হায় রে তোরা করছিলি কি তারে টান দিয়া বুকের মধ্যে নিয়া আদর আপ্যায়ন আদর সোহাগ দিয়া তাকে সসম্মানে বাড়িতে ফিরে রেখেছে এটা ললির খেলা তারে দেখার আছে কয়েকদিন সারে দেখার আছে তার রই আছে গো ভাই নইলে আসি তার হইয়াছি হইয়াছি
পাই না সুখে রাজার গো রাজ্য মজলিস ভাই মরণ আমার অনিবার্য ভেবে দেখে রাজার গো রাজ্য মরণ আমার অনিবার্য ভেবে দেখে সাধক রজ্জবে কয় আমি হইলাম লতিব্রে সেই তো নিশ্চয় হবে আমার নইলে প্রেমের মজা কি দেখো আমি হইলাম সে তো এই দেহ প্রাণ গো